হ্যালো বন্ধুরা, স্টার এরম 360 ডিগ্রির পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি। আজ তোমাদের শিখাবো ইনভার্স ফাংশন। ইনভার্স ফাংশন মানে হচ্ছে বিপরীত ফাংশন। সো আমাদের একটি ফাংশন দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস 3। এখন আমাদের এই ফাংশনটাকে বিপরীত করতে হবে বা ইনভার্স ফাংশনে রূপান্তর করতে হবে। এখন দেখো, এক্সের সাথে 2 কি আছে, গুণ অবস্থায় আছে, তো 2x। আর 2x এর সাথে 3 কি আছে, যোগ অবস্থায় আছে। সো আমরা এটা পাচ্ছি 2x প্লাস 3। এখন আমরা এই ফাংশনটাকে কি করব, বিপরীত ফাংশন করব। সো এটার বিপরীত ফাংশনটা করার জন্য, তো বিপরীত ফাংশন করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এর উল্টা কাজটা করতে হবে। যেমন এই জায়গায় আমাদের বিপরীত ইয়াটা এক্স এর পরিবর্তে ওয়াই ধরবো। এবার ওয়াইয়ের সাথে 3 কি, মানে এক্স এর সাথে 3 কি ছিল, এক্স এর সাথে যোগ ছিল, ওয়াইয়ের সাথে ওয়াই থেকে সেটা কি হবে, বিয়োগ হবে। এবং 2 এর সাথে এক্স এর, মানে 2 এর 2 এক্স এর সাথে কি ছিল, গুণ ছিল, এখন 2 ওয়াইয়ের সাথে ভাগ হবে। সো আমরা এভাবেই পেয়ে যাচ্ছি ওয়াই মাইনাস 3 ডিভাইডেড 2। সো এটাই হচ্ছে আমাদের বিপরীত ফাংশন। বিপরীত ফাংশন মানে হচ্ছে যেই কাজটা আমরা, মনে করো একটা কোনো কাজ করব, একটা বোতল আমরা খুলবো, তখন আমাদের কি করতে হবে, যেই কাজটা করতে হবে এটা বন্ধ করতে বা আটকাতে আমাদের অবশ্যই তার বিপরীত কাজটা করতে হবে। সো 2x প্লাস 3 এর বিপরীত ফাংশনটা হচ্ছে ওয়াই মাইনাস 3 ডিভাইডেড 2। সো আমরা একটা এক্সাম্পল করতে পারি, সেই এক্সাম্পল একটু আগে যেটা করেছি সেই এক্সাম্পলের মাধ্যমে করব। এখন আমাদের ওই আগের প্রবলেমটাই আমরা বিপরীত ফাংশনে নির্ণয় করব, সেটা হচ্ছে 2x এফ অফ এক্স 2x এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 2x প্লাস 3। এখন প্রথমে অঙ্কটা এফ অফ এক্স এর বিপরীত ফাংশনটা হবে এফ ইনভার্স এক্স। সো এটা আমাদের বিপরীত ফাংশন যদি আমাদের করতে হয় তাহলে কি করতে হবে, যে গিভেন আমাদের দেওয়া আছে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 2x প্লাস 3, এটাকে এফ অফ এক্সকে আমরা ওয়াই ধরবো। তাহলে এখন যদি এফটা এক্স থেকে ওদিকে চলে যায়, মানে পার্শ্ব চেঞ্জ করে, তাহলে এটা ইনভার্স বা বিপরীত হয়ে যায়। তাহলে এক্স ইজ ইকুয়াল টু পাচ্ছি এফ ইনভার্স ওয়াই, তো এটা ধরে নিয়েছি আমরা। সো এখানে আমরা কী করব, এফ অফ এক্সের পরিবর্তে যেহেতু ওয়াই ধরেছি, সো ওয়াই ধরে আমরা এটা সলিউশন করব। সলিউশন করে আমরা যে এক্স আছে সেই এক্সের মানটা আমরা নির্ণয় করব। তো এক্স এর মান যেটা আসবে আমরা পাচ্ছি এক্স 2x দেন ওয়াই মাইনাস 3। আমরা এই লাইন থেকে 2টা যেহেতু গুণ ছিল ভাগ করে দিব, সো ওয়াই মাইনাস 3 ডিভাইডেড 2। এবার আমরা এক্স এর মানটা আমরা যে ধরে নিয়েছিলাম সেটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু এফ ইনভার্স ওয়াই, এক্স ইজ ইকুয়াল টু এফ ইনভার্স ওয়াই। তো এই মানটাই এই জায়গায় পুট করি, দেন আমরা বিপরীত ফাংশনটা পাবো এফ ইনভার্স ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস 3 ডিভাইডেড 2। তো তাহলে বিপরীত ফাংশনটা আমাদের, যেহেতু ফাংশনটা এক্সের বিপরীত করতে হবে, তাহলে ওয়াইয়ের পরিবর্তে এক্স পুট করতে হবে ফাংশনে, ডোমেনের মানটা এক্স পুট করতে হবে। সো এক্স পুট করলে আমরা পাচ্ছি বিপরীত ফাংশনটা হচ্ছে এক্স মাইনাস 3 ডিভাইডেড 2। সো এভাবে আমরা অঙ্কটা করব, করে আমাদের বিপরীত ফাংশন বা বিপরীত ফাংশনের মানটা আমরা পেতে পারি। সো এই ওয়েটা তোমরা ইয়ে করবে। আচ্ছা, এখন আমরা দেখতে পাচ্ছি যে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 2x প্লাস 3 ইজ ইকুয়াল টু ওয়াই। এখন এফ এর মান যদি, এক্স এর মান যদি আমরা 4 পুট করি,
তাহলে আমরা পাচ্ছি 11। তো 4 পুট করলে যেহেতু 11 পাচ্ছি, সেটা হচ্ছে তোমার ওয়াইয়ের মান। সো এবার যদি আমরা এখন যদি বিপরীত ফাংশনে যদি আমরা 11 পুট করি, তাহলে পাবো আমরা তোমার 4 পাবো। সো এভাবে কিন্তু আমরা এই ম্যাথগুলো করতে পারি। তো আমরা ইনভার্স ফাংশন থেকে আমরা অরিজিনাল ফাংশন পেতে পারি, অথবা অরিজিনাল ফাংশন থেকে ইনভার্স ফাংশন পেতে পারি। ধন্যবাদ সবাইকে বন্ধুরা।